আজকে ইন্ট্রোটা দিচ্ছি গাড়িতে বসে। তো ওয়েলকাম টু ফালতু ব্লগ এপিসোড 1। আর ফালতু ব্লগ বলতে কি, চ্যানেলে ভিডিও দিতে হবে, কন্টেন্ট পাচ্ছি না, তো বললাম তাদেরকে সবাইকে চল যে ফটোগ্রাফি করে আসি, ছবি তুলে আসি। তো আজকে যাচ্ছি আমরা তিনজনা ছবি তুলতে, আরও অনেকে যাওয়ার কথা ছিল বাট ওরা আসতে পারিনি অনেক প্রবলেমের জন্য। তো একবারে ওখানে যেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো ব্লগটা লাস্ট অবধি। আর ফালতু ব্লগের এপিসোড এবার থেকে আসতে থাকবে, চ্যানেলে ভিডিও আসতে থাকবে। কন্টেন্ট পাচ্ছিলাম না, ভেবে নিলাম যে ফালতু ব্লগ বানাবো, এবার থেকে এপিসোড বানাবো। তো ঠিক আছে, লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা। চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজন পুরনো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে এসে আমরা ছবি তুলবো, বাট ওই জায়গায় ব্রিজ অত ভালো একটা জায়গা থাকতে ওরা যাচ্ছে ওই সামনেটাই। তো জানি না এরা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, আমাকে সব ছবি তুলে দিতে হবে এদের। আমার বাড়ির বিড়ালে ছেড়ে দিয়েছে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকবে, এখন কটা ছবি টবি তুলবো, ছবি তুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে ভাই। দেখো এরাই ছবি তুলে যাচ্ছে, ঠিক আছে, আমার একটা ছবি তুলে দেয়নি এখনো, এই যে মডেল, এই যে ক্যামেরাম্যান, আমার একটা ছবি তুলে দেয়নি, তাছাড়া তোরা ছবি তুলতে পারবি না আজকে, দাদু কাকা সবাই আসবে, ঠিক আছে। তো এবার আমরা আমাদের নেক্সট লোকেশন পুরনো একটা পেট্রোল পাম্প সেখানে চলে এসেছি। তো এখানে পেট্রোল পাম্পের আগে একটা পাইপ ছিল, সবাই ওই পোস্টটা দিত, তো আমাদের ভাগ্যে সেটা নেই, কারণ এটাকে ভেঙে ফেলেছে বা হয়তো খুলে রেখেছে হয়তো। এই ব্যাকগ্রাউন্ডটা, পিছনটা দারুণ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এখন এই যে ক্যামেরাম্যান ফালতু ফালতু ক্যামেরার চার্জটা নষ্ট করছে, আর ওই যে আর একজন রেডি হচ্ছে, দেখা যাচ্ছে নাকি জানি না, ওই যে একজন রেডি হচ্ছে। তো ঠিক আছে, রেডি ভিডিও হয়ে নিক, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এখন এই জায়গাটায় ছবি তুলবো, আর যা রোদ ভাই আজকে, এত রোদের মধ্যে বেরোনো ভুল হয়ে গেছে মনে হচ্ছে আজকে। কিন্তু যে আমাদের যে ক্যামেরাটা রয়েছে ওটা রোদ্দুরে ভালো ছবি ওঠে, তো একদিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু খুব গরম লাগছে। এমনিতেই কালো, ছোটোবেলার থেকে আরও কালো হয়ে যাচ্ছি। দেখো ব্লগটা লাস্ট অবধি কেমন লাগে লাস্টে বলো। তো এতক্ষণ এই যে এটা ধুতি বাবা সাউথের মানে চেন্নাই থেকে নিয়ে এসেছিলো, তো এইটা পরে একটু ছবি টবি তুললাম, ওরা এখন ওখানে ছবি তুলছে, আর আমি সাইডে এসে দাঁড়ালাম এখানে। আর ভাই যা গরম। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ভাই গাড়িও চশমা পড়েছে, ঠিক আছে, গাড়িও চশমা পড়েছে। আর ওদিকে এই যে ছবি তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, থামাতাম এদের রোদ্দুরে, এদের রোদ্দুরে কিছু হয় না, ঠিক আছে, এদের গরম টরম বলে কিছু লাগে না। আর আমি এদিকে ঘেমে যাচ্ছি, আর এইটা পরে যা গরম লাগছিলো সত্যি, মানে কী বলবো, সত্যি খুব গরম লাগছিলো। আর ওদের ওই রোদ্দুরের মধ্যে ছবি তুলে 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 হচ্ছেই না। তো আমরা চলে এসেছি আর একটা জায়গায়, তো এটা একটা বাগানের মধ্যে, মেন রোডের ওই যে ওই পাশটায় মেন রোড, মেন রোডের পাশে এই যে একটা হাবিলি টাইপের এখানে একটা রয়েছে, তো আমরা এইখানে চলে এসেছি ছবিটা তুলতে। তো হালকা ভুতুরে ভুতুরে জায়গা, ঠিক আছে, পিছনে বাগান টাগান রয়েছে, বাড়িটা এখানে থাকে না অনেকদিন। আর ওই যখন আর ওইখানে পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন ছবি তুলে দিতে হবে আমার। এই যে হাভেলিটা দারুণ জায়গা, এই পাশে একটা মন্দিরও রয়েছে, তো আর এই পাশে খালি জঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছি এই পাশগুলো পুরো একদম জঙ্গল, পুরো জঙ্গল হয়ে গেছে এই পাশ দিয়ে। এত সুন্দর একটা বাড়ি ফেলে রেখে দিয়েছে, আমাদের তো গিফট করে দিতে পারে, পুরো একদম জঙ্গল জঙ্গল, আর এর মধ্যে দারুণ লাগছে। ইন্ট্রোটাও দিয়েছিলাম বাইকে, গাড়ি থেকে, আর আউটরোটাও দিচ্ছি গাড়ি থেকে। আর আজকে আমাদের ছবিগুলো কমপ্লিট হয়ে গেছে, ছবিগুলো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে, অনেক লেট হয়ে গেছে, বেরিয়েছিলাম 11টা নাগাদ, এখন বাজে প্রায় 4টে, এখন বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি জায়গাগুলোর নাম জানতে চাও তো তাহলে পরে কমেন্ট করে জানিও, আমি নাম বলে দেবো জায়গাগুলো, যদি তোমরা ওখানে গিয়ে ছবি তুলতে চাও, যে জায়গাগুলো তোমাদের ভালো লাগে। তো আজকে ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিও তা খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে, সেটা করে দেবো, টাটা।